হ্যালো ফ্রেন্ডস, রাধুনী রসুই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছানার ডালনা। ছানার ডালনার জন্য আমি এখানে 1 লিটার দুধ, লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জায়ফল গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নেব। ছানাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি ভালো করে একটু ছানাটাকে মেখে নিয়ে কোপ্তাগুলো, ছানার কোপ্তাগুলো গড়ে নেব। ছানাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কয়েকটা ছানার কোপ্তা গড়ে নেব। ছানার কোপ্তাগুলো আপনারা আপনাদের যেরকম খুশি তৈরি করে নিতে পারেন। আমি এরকম করে কোপ্তাগুলো রেডি করে নিচ্ছি। কোপ্তাগুলো রেডি করে নিয়ে আমি ফিরে আসছি। ছোট ছোট করে কয়েকটা ছানার কোপ্তা গড়ে নিয়েছি। এবার আমি ছানার ডালনাটা দেখাবো। আসুন তাহলে রেডি করি। ছানার ডালনা তৈরি করার জন্য আমি এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি ওই কোপ্তাগুলো, ছানার কোপ্তাগুলো বা বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে আমি এই কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার একদিক ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলোকে উল্টে দিয়েছি। বড়াগুলোর 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। ছানার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ছানার ডালনাটা রেডি করব। ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আর অল্প সামান্য একটু, 1/2 চামচের মতো তেল আমি
অ্যাড করলাম। ফোড়নের জন্য আমি এখানে একটা তেজপাতা, গোটা জিরে, দুটো দারচিনি টুকরো, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা চাইলে ছানার ডালনার মধ্যে আলুও দিতে পারেন, আমি এখানে ছানার ডালনাটা আলু দিচ্ছি না। এতে একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা আর দুটো কেয়া কাঁচা লঙ্কা দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জায়ফলের গুঁড়ো এতে দিয়ে দিলাম, খুব সামান্য। একটুখানি আমি কোফতাগুলো গড়ার সময় ছানার মধ্যে একটু মাখিয়েছিলাম আর সামান্য এতে একটু দিয়ে দিলাম। একটুখানি হিঙের গুঁড়ো দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। এবার এর মধ্যে আমি একটু এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই ইনগ্রেডিয়েন্টগুলো আমি আগে বলিনি, আমি এটা করতে করতে আপনাদের বলে দিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। ছানার ডালনায় একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো হয়। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি ছানার ডালনাটা খুব বেশি ঝাল করব না, তাই খুব সামান্য পরিমাণেই লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা একটু ঝাল চাইলে অবশ্যই একটু বেশি করে দিতে পারেন। আর ছানার বড়াটা বা কোফতাটা গড়ার সময় তখনও আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেরকম ভাবে কোফতার মানে ডালনার ঝোলটা যেরকম ভাবে রাখবেন। আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, কারণ বড়াগুলো দেওয়ার পর কিছুটা ঝোল কমে যাবে। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা আমাদের ফুটে উঠেছে, আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এবার আমি ছানার বড়াগুলো এতে ছেড়ে দিচ্ছি। আবার আমি এটা 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট পরে একটু ঢাকাটা খুললাম, আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা একটু মাখা মাখা হলে
আমাদের এটা রেডি হয়ে যাবে। ডালনার গ্রেভিটা আমাদের মাখো মাখো হয়ে গেছে, আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর একটু সামান্য ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ছানার ডালনা আমার রেডি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এতে আলু দিয়ে এটা করতে পারেন, এটা খেতে খুব ভালো হয়, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর খুব নরমও হয়, দেখুন আমি একটু কেটে দেখিয়ে দিলাম কতটা নরম, একদম নরম আর খুব টেস্টি হয়। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।